نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على كوتاياتكو عرب ربي বি পয়গম্বর তোমা বিহানে এন জগত দিবসে হইল অন্ধকার হম্ম তুমি যে খোদাৰ পিয়াৰা হাবি বিক তোমাৰ তুল্ল কেহ নাই আৰ তোমাৰ মতো আকাশ ভ্ৰমণ কৰিণী কণই পাৰ্ল হম্মা فاعوذ بالله من الشيطان الرجيم نحن نقص عليك أحسن القصص وقال النبي صلى الله عليه وسلم اتعذوا بالقرآن أو كما قال عليه الصلاة والسلام اسمه day of the day দিনদার ইমানদার বিভিন্ন বয়সী শ্রোতামণ্ডলী অলক্ষে অবস্থিতা প্রধান সিনা স্নেহাময়ী মমতাময়ী মা শ্রেণী বিশেষে বড়দের প্রতি শ্রদ্ধা সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা ছোটদের প্রতি স্নেহাশীষ জানিয়ে কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত বাকি আপনাদের দোয়া মহান আল্লাহর মর্জি আল্লাহ দিন সকলেই বলুন আমিন বিদায়ী বক্তারা আপনাদের কি হজ হজমসিয় শুনিয়েছেন আপনারাই ভালো জানেন আমি তার কিছুই জানি না আমি কিছু শোনাবার নিয়েতে কোরআন শরীফের একটি আয়াতের ছোট্ট অংশ পড়েছি মহান আল্লাহ ওই আয়াত পাকে ব্যক্ত করেছেন নেহরু নাকুস আলাইকা আহসান আল কস মহান আল্লাহ বলেন নবী আমি তোমার কাছে বর্ণনা করছি অতি সুন্দর বলি খোদ আল্লাহ বলছেন অগনবী আমি তোমার কাছে বর্ণনা করছি অতি সুন্দর ঘটনা বলি। এই অংশটুকু সোরা ইউসুফের একটি অংশ তো সোরা ইউসুফের এই অংশটুকু কোরআন শরীফে মহান আল্লাহ উল্লেখ করে নবীকে সম্বোধন করে বললেন যে আমি সুন্দর ঘটনা বলি তোমার কাছে বর্ণনা করছি আর বলে টোটাল সুরাটাতে হাজরাত নবী ইউসুফের জীবনের যে রোমাঞ্চকর কাহিনী রোমাঞ্চকর ঘটনা মহান আল্লাহ তার বিবরণ প্রিয় রসুল আলাইহি আলহবাসাল্লামের কাছে কোরআনের মাধ্যমে ওই আকারে নাজিল করেছেন বলুন সোহান এ থেকে বুঝতে পারা যায় সত্য ঘটনা শিক্ষার জন্য বর্ণনা করা এটি খোদাই নীতি আবার একবার বলছি সত্য ঘটনা শিক্ষার জন্য বর্ণনা করা এটা খোদাই নীতি ভাই আমরা যারা কম বেশি একটু আধ্যাক পড়াশুনো করতে পারি আমরা জানি ভাই অ্যাকচুয়াল ইতিহাসের চরিত্র হলো সত্যতা মিথ্যা যাতে ভরা থাকে সেটি ইতিহাস নয় সেটি বরং গল্প তো ইতিহাস পড়লে পরে একটি জাতির উত্থান এবং পতনের দুমুখী শিক্ষা হয় অর্থাৎ বিগত কোনো জাতির সত্য ইতিহাস পড়ে বুঝতে পারা যায় একটা জাতি কিসে উন্নতি লাভ করেছে পরবর্তী জাতি যদি সেই নীতি অবলম্বন করে তাদেরও উন্নতি হবে আশা করা যায় আর যদি বিগত জাতি যদি পতন হয় তাহলে কোন ত্রুটিতে তাদের পতন হয়েছে পরবর্তী মানুষ যদি সেই শিক্ষাটা গ্রহণ করে তাহলে পতনের হাত থেকে তারা রক্ষা পায় ইতিহাস পড়ার স্বার্থ এটাই এই কোরআন শরীফে মহান আল্লাহ নবী ইউসুফ আলহ সলা সালামের ঘটনাবলী কোরআন শরীফে বর্ণনা করেছেন তা থেকে উপযুক্ত শিক্ষা বিশ্ব মানব জাতির কাছে প্রকাশ করার জন্য আমি আগে বলেছি আবার একবার বলছি এ থেকে আমাদের এই শিক্ষাটা হয় এই চেতনাটা ফেরে যে আমরা বিগত দিনের ইতিহাস প্রয়াত কোনো ব্যক্তির জীবন ইতিহাস এগুলো পড়তে অবশ্যই পারি তবে উদ্দেশ্যটা থাকা উচিত তাদের জীবন থেকে আমরা শিক্ষা নেব আমাদের জীবনটাকে গড়ব নিশ্চিত সেক্ষেত্রে ওই ইতিহাস পড়াটাও আমাদের জন্য স্বভাব বলুন সোহান ওই কোরআন শরীফে মহান আল্লাহ বলেন মহান আল্লাহ তার প্রিয় রসুলকে বলেছেন তুমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করো জ্ঞানের দ্বারা প্রজ্ঞার দ্বারা অলমৌরিজতি হাসানা এবং সুন্দর সুন্দর ঘটনার উপদেশের দ্বারা নসিহতের দ্বারা দিল হিয়া আহসান এবং প্রয়োজনে মানুষের সঙ্গে তুমি ঝগড়া করো বিবাদ করো তর্ক করো তবে সেটি সুন্দর পন্থায় সুন্দর পদ্ধতিতে তুমি তর্ক করো যে তর্কের ভিতর দিয়ে সেই মানুষটা তার ভুলটাকে বুঝতে পারবে যে বিতর্কের ভিতর দিয়ে সে মানুষটার চেতনা ফিরবে যে তর্কের ভিতর দিয়ে সেই মানুষের ভ্রান্ত মতবাদ দুরভিত হবে তুমি সাধু ভাষায় তার সঙ্গে তর্ক করো আয়াত থেকে বুঝতে পারা যায় যে মানুষকে আল্লাহর পথে ডাকবার তিনটে পদ্ধতি নাম্বার ওয়ান জ্ঞান প্রজ্ঞার দ্বারায় নাম্বার টু সুন্দর সুন্দর উপদেশের দ্বারায় নাম্বার থ্রি অবুজ মানুষের সঙ্গে তর্ক করে বুঝিয়ে তাকে পরাজিত করে সত্যকরাকে তার ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা ভাই তাহলে এই আয়াত পাক থেকেও একটা জিনিস বুঝলাম মাওরিজাতিল হাসানা সুন্দর উপদেশ মানুষের হেদায়েতের একটা ওসিলা জোরে বলুন তো ভাই আমি আপনাদের কাছে এই কোরআন শরীফের আয়াতকে সামনে রেখে দিয়ে দি একটা দুটো কথা শোনাচ্ছি একটু মনোযোগের সঙ্গে শুনুন নাম্বার একটা কথা বলি জগৎ বরেণ্য আল্লাহ সাধক বান্দা বন্ধা পীর মালে কেবনে দিনার রহমাতুল্লাহ এই মালে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস বিখ্যাত একজন আল্লাহর ওলি তিনি বাস করতেন দামেশ তো তার জীবনের একটা শিক্ষণীয় ঘটনা হজরত ইবনে দিনার রহমাতুল্লাহ আলহে বাস করতেন দামেশকে তবে শহর থেকে একটু দূরে দামেস্কের জামে মসজিদ দামেশক শহরে তবে তিনি দামেশকের জামে মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়তেন তা হযরত ইবনে দিনার ওই মসজিদটাতে যাতায়াত করতে তার মনে মনে একটা ইচ্ছা জাগলো যে এই মসজিদ কমিটি যারা মসজিদ পরিচালক যারা এরা যদি মসজিদটা আমার দায়িত্বে দিত তাহলে আমি খুব ভালো করে চালাতাম মালেক এবনে দিনার একজন জমানার আল্লাহর অলি এটুকু কম বেশি মানুষের কাছে পরিচয় আছে কিন্তু মালেক এবনে দিনারকে কেউ মসজিদ চালানোর দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেয় না কেউ না উনি যান নামাজ পড়েন চলে আসেন কিন্তু তার মনের স্পিয়াটা মনের আগ্রহটা খুব বেড়ে গেল যে এই মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বটা আমার নিতে হবে তো নেবেন কি করে চাইলে তো পাওয়া যাবে না ইচ্ছা করে ওরা দিচ্ছে না তা একটা পলিসি খুঁজলেন মনে মনে পলিসিটা হলো যে মসজিদে যেমন নামাজ পড়া যায় আর মসজিদ এতেক করারও জায়গা এতে কাপ একটা পুরুষের জন্য ঘরে হয় না দোকানে হয় না এতেকাপ করতে গেলে পাঁচ অক্ত জমাতের মসজিদেই এতেকাপ করতে হয় বা এতেকাপ শব্দটির বাংলা অর্থ হলো যে নিজেকে আল্লাহর এবাদাতের জন্য বরাদ্দ করা কথা বোঝা গেছে কি নিজেকে আল্লাহর এবাদাতের জন্য বরাদ্দ করার নামই হলো এতেকাপ অনেক কথা অত কথা দরকার নয় প্রয়োজনটুকু শুধু বলছি এই জন্য এতেকাপ যে মানুষটা করেন সেই মানুষটার দুনিয়াবি কাজে কথা খরচ করা দুনিয়াবি কোনো কাজ করা মসজিদের বাইরে ফাউ সময় ব্যয় করা এগুলো এতেকাপের বিরোধী বরং নিজের তবিরই প্রয়োজন মানে দৈহিক প্রয়োজন তথা পেশাব পায়খানা গোসল এই তিনটি কাজের জন্য একজন এতেকাপকারী মসজিদের বাইরে যেতে পারেন ইভেন যদি কোনো মানুষ মারা যায় তো এতেকাপকারী যদি মানুষের জানাজা পড়ার জন্য তার আপন জন তথাপিও জানাজার জন্য কিংবা মরা মানুষটার মুখ দেখার জন্য বাইরে আসেন এতেকাপ বাতিল কথা বোঝা গেল যতক্ষণ থাকবেন কোরআনতেলাওয়া জেকের তসবি নফুল নামাজ কিংবা দিনী বই পুস্তক পড়া প্রয়োজনে ঘুম যদি চরম মূর্খও হয় তথাপিও তার সে যদি ওই এতে কাপে নিয়েতে মসজিদে ওটাকে ঘুমিয়ে যায় শুধু ঘুমোয় আর সারাদিন কাটায় তথাপিও সব পাবে সারাদিন তো খাওয়া নেই কারণ এতে কাপের শর্ত হল রোজা রাখা এতে কাপ করতে গেলে রোজা করতে হবে তার সঙ্গে এতে কাপ খালি খামায় নয় যাইবাহু মালেকি দিনার চিন্তা করলেন এতে কাপ কুৎ করি যদি তাই মসজিদে ধারাবাহিকভাবে থাকা যাবে লাইনটা বাস পরিষ্কার মসজিদে ধারাবাহিকভাবে থাকা যাবে আমি যখন মসজিদে ধারাবাহিকভাবে থাকবো তখন মসজিদ পরিচালক স্বাভাবিকভাবে তাদের মানবতায় বলি আর কাজের সুবিধার্থে বলি মসজিদটা আমার দায়িত্বে দেবে কেসটা বলা যাচ্ছে বাবা এত বড় জমানার একজন আল্লাহ রৌলি হাজরাত মালেকদিন আর রহমতুল্লাহ আলহে মসজিদের মাতব্বারি করবেন মসজিদের নেতৃত্ব করবেন মসজিদ পরিচালনা করবেন এই চিন্তায় তিনি মসজিদে এতেকাপ করার জন্য নিয়ত করে তার প্রয়োজনীয় মাল সামান নিয়ে তিনি মসজিদে হাজির হয়েছেন শরীয়তের মশলা হলো এতেকাপ যদি একদিন করতে হয় তাহলে মাগরীবের নামাজের আগে ঢুকতে হবে পরের দিন মাগরীবের নামাজ পড়ে বেরোতে হবে তবে একদিন পূর্ণ হবে আজত দামেস্কের মসজিদে এতে কাপ করার জন্য তিনি প্রবেশ করেছেন বাইরে আমার এরপরে তিনি যথারীতি এতে কাপের এতে কাপের মগ্ন হয়ে গেছেন তিনি একজন বুজুর্গ মানুষ পীর মানুষ আল্লাহওয়ালা মানুষ সুতরাং এতে কাপের পূর্ণ হক আদায় করি তিনি এতে কাপ করছেন বাইরে আমার মনের উদ্দেশ্যটা কিন্তু এতে কাপ করা নয় উদ্দেশ্য কি বলুন মসজিদের মাতব্বারিরা নেবে এতে কাপ সবের জন্য নয় জানেন এতে কাপের কত স্বভাব আল্লাহ আকবর হাদিস শরীফে এসেছে কেউ যদি একদিন এতে কাপ করে তো পাক তাকে জাহান্নাম থেকে পনেরোশো বছরের রাস্তা দূরে হেফাজত করে দেবেন যে এতে এতটা স্বভাব জি মালেক দিনারের মতো একজন মানুষ সেই কাপ করতে যাচ্ছেন একটা নেতৃত্বের লোভে দুনিয়াবি আজাহাদ মালেক কেমনে দিনার রহমাতুল্লাহে ওই মসজিদের নেতৃত্ব পাবো মোতাবাল্লি শিব পাবো মসজিদের মোতাবাল্লি হব তত্ত্বাবধায়ক হব এই চিন্তায় এতে করে চলেছেন একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দুমাস তিন মাস করতে করতে একটা না এ কাপ করে চলেছেন শেষ পর্যন্ত দেখা গেল এক বছর পূর্তে মাত্র একটা দিন বাকি মালে কেমনে মনের মালেক এমনে দিনারের মনে মনে যেন কার হচ্ছে হায় রে হায় এরা কি ধরনের নির্বোধ এরা কি ধরনের সংকীর্ণ মনা যে আমি এতদিন মসজিদের বাসিন্দা হয়ে গেলাম যার বলা যায় আল্লাহর প্রতিবেশী হয়ে গেলাম অথচ এখনও পর্যন্ত এরা আমাকে মসজিদের নেতৃত্ব দিল না মসজিদের মোতাবলি শিপ আমাকে দিল না তত্ত্বাবধানের দায়িত্ব আমাকে দিল না 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 এতদিনের এতেপের যে কঠোর পরিশ্রম সব কিছু আমার পণ্ড হতে চলল তাই তিনি তিনশো চৌষট্টি দিন সৌর হিসাব অনুযায়ী বলি তিনশো চৌষট্টি দিন পার হওয়ার পরে আজ থেকে পঁয়ষট্টি দিন শুরু হবে তাই মাগরিবের নামাজের আগে তিনি চিন্তা করলেন এইভাবে আর এতে কাপ করব না যে এতে কাপের এত পরিমাণ স্বভাব ছিল সব স্বভাবগুলো আমার তো বেকার হয়ে গেল কিছুই তো পেলাম না পাবো না আমি যেহেতু আমি স্বভাব জোগাড়ের জন্য এতে কাপ করতে বসিনি আমি এতে কাপ করছি মোতাবলি হব তাই বাইরে আমার তাই তিনশো পঁয়ষট্টি দিন যেদিন স্টার্ট হবে সেদিন তিনি মাগরিবের আগে নিয়ত করে নিলেন যে আমি আজ থেকে এ করছি আল্লাহ আমারও প্রিয় খুশি হয়ে যান আল্লাহ রাজি হয়ে যান আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এবং এ তেকাপের পূর্ণ স্বভাবের হকদার জন আমি হয়ে যাই যেহেতু সময় নিয়াত করে আজ থেকে এ করা শুরু করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য সবের আশায় ভাইরে আমার তার জীবনীতে উল্লেখ করা হয়েছে হযরত মালে কমনে দিনার রহমতুল্লাহ আলাইহে সেই সেই দিনে এতে কাপ শুরু করে রাতটা পার করে ফজরের নামাজ পড়ে তিনি যখন তার অজিফাতে মশগুল হয়েছেন মসজিদের পরিচালক কমিটি যারা মসজিদের পরিচালক সমিতি যারা তারা তাদের নামাজকে শেষ করে মালিক মালে দিনার দিনারের সামনে এসে সকলেই হাজির হয়ে বসে গেছেন মালিক এবনে দিনার তার অজিফাতে মশগুল তিনি অজিফাকে সম্পন্ন করে যখন মাথা তুলেছেন মসজিদ পরিচালক সমিতির লোকেরা মালেকি দিনার বললেন হজর আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি একটা প্রস্তাব নিয়ে এসেছি আমাদের দাবিটা মেনে নেবেন প্রস্তাবটাকে গ্রহণ করবেন বললেন কি দাবি বললে হজুর আপনি তো মসজিদের বাসিন্দা মতো হয়ে গেছেন মসজিদে আপনি রই গেছেন সর্বক্ষণের জন্য তা আমরা সবাই চাইছি আপনি মসজিদের মোতাবাল্লি শিবটা আপনি গ্রহণ করুন মসজিদের দায়িত্বটা আপনি গ্রহণ করুন হজরত মালে কেবনে দিন আর রহমাতুল্লাহ হাউ হাউ করে কেঁদে ফেলে বললেন আল্লাহ সাক্ষী আল্লাহ ভালো জানেন আমি মালে কেমনে দিনার গতকাল পর্যন্ত এতেকাপ করেছিলাম এই মসজিদের মোতাবাল্লি হব তাই মসজিদের তত্ত্বাবধায়ক হব তাই কিন্তু তিনশো চৌষট্টি দিনের এতেকাপের পরেও আমার সেই আশা পুরনো হয়নি মাঝখানে আমার এ এবাদাতগুলো পণ্ড হয়েছে স্বভাবগুলো পণ্ড হয়েছে আল্লাহর কাছে নৈরাস হয়ে গেছি বেকার হয়ে গেছে জীবনের ধর্ম এবাদাত এই কাল থেকে নিয়ত করেছি আল্লাহর খুশি করার জন্য এতেকাপ করার আর আজকেই দেখছি তোমরা আমার কাছে আমার সেই পূর্ব দিনের আশা পূরণের দাবি নিয়ে এসোচ কিন্তু আমি গতকাল সন্ধ্যা থেকে এই নেতৃত্বের লোভকে পরিত্যাগ করে দিয়ে আল্লাহর খুশি করার জন্য এতে কাপ করছি না 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 আর আমি মসজিদের হব না বলুন আর নয় কাল পর্যন্ত চিন্তা ছিল কিন্তু আজকের চিন্তা আমার আর নেই সুতরাং তোমরা এখন মোতাবাল্লি দিলেও আমি আর মোতাবাল্লি গ্রহণ করব না আমি আমার এবাদাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য বরাদ্দ করেছি এ মুসলিম সমাজ মনে রাখা দরকার আপনি ধর্ম করেন আপনি অজ দেন আর আমি অজ করি আপনি নামাজ পড়েন রোজা রাখেন জেকের করেন তসবি পড়েন মসজিদের দায়িত্ব নিয়ে মসজিদে দাদাগিরি করেন যেটাই করেন না কেন নিশ্চিত করে মনে রাখুন যদি আপনার কাজে আল্লাহর সন্তুষ্টির ধান্দা না থাকে আল্লাহ পাকের সন্তুষ্টির যদি আপনার না থাকে বেকার বেকার দাদাগিরি করে আল্লাহর কাছে হাত পা কামড়ে লাভ হবে না মালে কেমনে দিনারের মতো এত বড় দরজার আল্লাহর অলির যদি তার এতটুকু নিয়তের ঘাটতিতে তার এতে কাপের মতো মহৎ স্বভাবের এবার পণ্ড হয়ে যায় আমাদের মতো খুচরো যারা আমাদের মতো আমাদের মতো স্বার্থান্বেষী ধার্মিক যারা আমরা যদি ধর্মের কাজ দুনিয়ার ধান্দায় করি ধর্মের কাজ যদি দুনিয়ার দাদাগিরির জন্য করি ধর্মের কাজ যদি আমরা মসজিদের মাতববারি করার জন্য করি নিশ্চিত মনে রাখা দরকার তাম জীবনের কষ্টের এ বাদাতগুলো সব পণ্ড হবে ভরসে ঘি ঢালা হয়ে যাবে সুতরাং এই এই আদর্শ ঘটনা থেকে এ শিক্ষা গোটা মুসলিম জাতিকে নিতে হয় যে আমার জীবনের এবাদাতের পাওনা গণ্ডা আমার বিশুদ্ধ আল্লাহ সন্তুষ্টির নিয়েতের উপরে নির্ভর করে আজকে দেশময় তাকিয়ে দেখুন গোটা দেশময় জি দাদাগিরি চলছে মসজিদ নিয়ে দাদাগিরি চলছে ধর্মীয় সম্পদ নিয়ে উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয় উদ্দেশ্য নিজের মাতব্বরী বিশ্বাস করুন আমার কাছে এতটা ঝাঁপ কাগজ আছে এতটা কাগজ আছে এই বাংলার মাটিতে এই বাংলার বুকে ভাই কেতনা নতুন মসজিদ তৈরি হয়েছে শুধুমাত্র ওই দাদাগিরির জন্য শুধুমাত্র দাদাগিরির জন্য কেতনা মসজিদ তৈরি হয়েছে কল্পনা করা যাবে না জি শুধু দাদাগিরি ভাই কেতনা লোকের বোঝানোর চেষ্টা করেছি জীবনে ফেল করে গেছি কি ব্যাপার হুজুর আমার কাছে মসজিদ হুজুর সে বলছে বলে আমার দাদার তৈরি সুতরাং তোমরা নামাজ পড়তে হয় পড়ো না না পড়ো আমি যা জামাতবাড়ি করবো তাই হুজুর ও মসজিদে নামাজ হবে হ্যাঁ বাবু হবে একবার নামাজ যখন চালু হয়ে গেছে নামাজ হবে জি নামাজ ওতে না যায়জ নয় বরং এইরম কথা যারা বলবে সেইটি জান নামে যাবে তোরা বাবা নামাজ পড়বে না হুজুর নামাজ পড়তে গেলে চোখ টানারিনি করে মুখ টানারিনি করে আর ওইরম বলে যার মন চায় নামাজ পড়ুক যা না পড়ুক জি তো হুজুর আমরা মসজিদ করো বাবু আমি অনুমতি দিতে পারবো না আমার দ্বারাই সম্ভব না না একটা না আমি পারবো না আমি অনুমতি দিতে পারবো না জি ভাই কত লোককে বোঝালাম হয়তো দশজনের বুঝিয়েছি দুজন মেরেছে বাঁকে আটজন মানিনি জি। শ্রেফ ওই মসজিদের দাদাগিরি আর মসজিদের মতাল্লি মসজিদের নেতৃত্ব হ্রাস দড়ি হাতে নেওয়ার ধাঙ্গাতে ভাই আমার দাদার তৈরি আমার বাপের তৈরি আমার বাপের ভিটে আমার দাদার ভিটে আমার দাবাপ দাদা আমারে দাদা করে গেছে বংশ পরম্পরায় আমরা হব অন্য কেউ সেখানে করতে পারবে না এই করে করে পশ্চিমবাংলার মাটিতে শত শত মসজিদ তৈরি হয়েছে হ্যাঁ জি ভাই তাহলে আসল বলো সেই নিয়তের গন্ডগোল বলো নিয়ত যদি থাকে যে নিয়ত যদি থাকে আল্লাহর সন্তুষ্টি তাহলে দুনিয়াবি ঝান্দা মাতববারি নেতৃত্ব সেখানে কাজ করে না আর নিয়ত যদি হয় দুনিয়ার কিছু মালে কেবনে দিনারের যদি পণ্ড হয় তাহলে আমাদের মতন খুচরো লোকের পণ্ডতি আর সময় যাবে কথা বলেন ওগাল্লা আহমান্দা মনে রেখে দিন আমি আপনাকে প্রসঙ্গত আর একটি শিক্ষণীয় শিক্ষণীয় কথায় প্রসঙ্গে বলি মনে রাখুন বাইরে আমার প্রিয় নবী সাল্লিবাসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে গেলেন মক্কার মানুষেরা মক্কার মানুষগুলো নবীর টানে নবীর টানে ইসলামটাকে সুন্দর রূপে পালন করার জন্য নেক আমল করার জন্য হাজরাত নবী করিম সরকারের দোয়ালমের মহাব্বতে নবী পাকের সাহাবিরা মক্কা ছেড়ে ছেড়ে রাতে না ধারে যানের ভয়ে ইমান ইসলামেরকে রক্ষা করার জন্য নেক আমলটাকে খোলা মনে করার সুবিধার্থে মদিনার পথে পাড়ি দিতে লাগলেন রসুল্লাহ মদিনার মানুষদেরকে বলে দিলেন ও মদিনার মানুষেরা তোমরা যদি মক্কার ভাইদেরকে সাহায্য করো তোমরা হবে আনসারি আর যারা মক্কার ভাইদেরকে জায়গা দেবে মক্কার ভাইদেরকে সহযোগিতা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে জায়গা দেবে সোহানাল্লাহ পালা করে বলতেছেন সবাই মিলে বলুন না সোহানাল্লাহ মদিনার আনসারিগুলো তারা জানো আসার আলো খুঁজে পেল একদম তাদের অন্তর ঢেলে দিল উজাড় করে দিল মক্কা থেকে সাহাবিরা এসেছেন নিজের জায়গাটা সাহাবি ভাইকে দিয়ে দিয়েছেন মক্কা থেকে সাহাবিরা এসেছেন কেউ চেনে না বাজার করা ব্যবসা করবে সুযোগ পায় না নিজের ব্যবসা ভাইকে দিয়ে দিয়েছেন এমন কি বাজারে ব্যবসা করার জন্য পয়সা দিয়েছেন সবথেকে বড়ো আশ্চর্যের কথা হলো একজন আনসারি সাহাবি দুটো স্ত্রী একজন স্ত্রীকে বলেছে ওগো ওগো শোনো তোমাকে আমি তালাক দিয়ে দেবো তবে এই শর্ত ইদ্দতের পরে ওই মক্কার ভাইটার সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে ওদের চাল নেই চলো নেই বাড়ি কিছুই নেই ওদেরকে মদিনার মানুষেরা মেয়ে দেবে না সুতরাং ওদেরও যৌন জীবন রয়েছে আমি তোমাকে তালাক দেব তুমি মক্কার ভাইয়ের সঙ্গে দাম্পত্য যাপন করবে ভাইরে আমার অবাক হবার কথা টাকা দেওয়া যায় পয়সা দেওয়া যায় জমি জায়গা

মদিনার উপর দিয়ে ব্যবসা করতে যেতেন সিরিয়াতে তো ব্যবসা করতে যাওয়ার পথে মদিনার একটি মেয়েকে ভালোবেসেছে এই মেয়েটাকে ভালোবেসে মেয়ের গার্জিয়ানের কাছে প্রস্তাব দিয়েছে মেয়েটাকে বিয়ের গার্জিয়ানরা এক কথায় বলেছে মদিনায় যদি তোমার কোনো জায়গা দেখাতে পারো তাহলে তোমা আমাদের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো ভাই টাকা যতই থাক কলকাতায় যে জায়গা কিনবো বললি পাওয়া যায় না বাবা পাওয়া যাবে কি অত সহজ নয় এই বেচারা কোথায় জায়গা কিনবে ইন্দিবিন টাইমে শুনছেন যে যারা হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসছে মদিনার আনসারি সাহাবিরা তাদেরকে রীতিমতো জায়গা দিচ্ছে এ বেচারা দেখলো এই সুবর্ণ সুযোগ যারা হিজরত করছে ওদের সঙ্গে হিজরত আর হিজরতের সুবাদে জায়গাটা পাবো ওই জায়গাটা মেয়ের বাপকে দেখিয়ে মেয়েটাকে বিয়ে করব কথা পরিষ্কার হয়েছে জি বেচারা মদিনা থেকে ফিরে মক্কায় খোঁজ নিল কারা হিজরতের কাফেলা তৈরি করছে তিনিও যথারীতি ওই কাফেলাতে ঢুকে পড়লেন নিয়ে তার বাকি কেউ জানে না দুনিয়ার কারোর খবর নেই মায়েরাম আর ওই দলটা যখন রসুল্লাহর দরবারে যে হাজির হয়েছেন প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মুখে হাজির হাদিসটিকে হজরত অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ বর্ণনা করেন তিনি নিজেই বলেছেন ইন্নামাল আমাল রসুল বলেছেন ইন্নামাল আমাল নিয়াত মানুষ যে আমল করে নামাজ রোজা হজ দেখা দান সদকা দিনের জন্য মেহনত খেদমত যাই করুক না কেন সমস্ত কাজের স্বভাব নির্ভর করে তার খাঁটি নিয়েতের উপর তার বিশুদ্ধ নিয়তের উপরে তার সমস্ত স্বভাবটাকে নির্ভর করে রসুল্লাহর সম্মুখে ওই কাপ যখন হাজির হয়ে গেল বলতে শুরু করলেন রসুল মানুষের আমলের স্বভাব নির্ভর করে তার বিশুদ্ধ নিয়তের উপরে পামান ইজরতহু ই ফাইজরতহু ইহি বরসুলি আমার আল্লাহ পাকে নবী বললেন যে যেরকটা হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে লোকটি হিজরত করেছে রসুল উল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহ পাকে নবী বলছি হিজরতের বিনিময়ে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে রসুল তার উপরে রাজি হয়ে যাবেন জোরে বলুন এবার বলছেন অমান কানাত ইজরত হু ইলা দুনিয়া ইউসি বোহা আউ ইমরাতি ইয়াজুয়া রসুল বললেন তবে যদি কোন ব্যক্তি দুনিয়ার কোন দুনিয়ার কোন অর্থ সম্পদ দুনিয়ার কিছু স্বার্থ লুটবার জন্য যদি হিজরত করে কিংবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য যদি হিজরত করে আমি পাক বলছি সে হিজরতের বিনিময়ে মেয়ে বিয়ে হবে সে হিজরতের বিনিময়ে দুনিয়ার স্বার্থ লুটতে পারবে কিন্তু মনে রাখা দরকার আল্লাহ এবং রসুল তার ওপরে না হয়ে যাবেন বাংলায় বলে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে গো আমি শুরু থেকে এ পর্যন্ত ইন্ডিকেট করে কারণ আমি কিছু বলেছি কি হ্যাঁ বলুন বলেছি কি আমি মালিক কেবিনে দিনারের একটা জীবনী বলেছি আর রসুলের একটা হাদিস বলছি জি এই যে বাংলার প্রবাদে প্রচলিত সাধারণ প্রবাদ যে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে রসুলের দরবারে কাফেলা এসেছে রসুল বললেন জি যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করেছে আল্লাহ্লাহ আল্লাহ রসুল তার উপরে খুশি হয়ে যাবেন কিন্তু যদি কেউ হিজরত করে দুনিয়ার স্বার্থে অথবা হিজরত করে কোনো মেয়েকে বিয়ে করার স্বার্থে তার দুনিয়ার স্বার্থ উদ্ধার হবে মেয়ে বিয়ে হবে আল্লাহ আল্লাহ রসুল তার ওপরে না হয়ে যাবে বাস সেই লোকটি ওই দলে ছিল উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ হুজুর কান্নার স্বরে লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ ইহা হাবি আমি বড় অংশ আমি বড় হতভাগ্য ইয়া রসুল আল্লাহ আমি আমি সেই অপরাধী আমি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করতে আসিনি হুজুর আমি হিজরত করেছি দুনিয়ার স্বার্থ লুটবো ব্যবসা বাণিজ্য করবো সেই সাথে সাথে মদিনার একটি মেয়েকে বিয়ে করব তাই হিজরত করতে এসেছি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ হুজুর আমি এই মুহূর্তে আমার নিয়ে পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি আর জীবনে ব্যবসা বাণিজ্য করবো না দুনিয়ার ধান্দায় আর যাব না আমি ওই মেয়েকে আর বিয়ে করব না আপনি দোয়া করুন আমার নিয়তকে আমি পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি হিজরতটাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বরাদ্ধ করে দিলাম জোরে বলুন আশ্চর্য ব্যাপার লোকটি রসুলের দরবারে জীবন কাটালেন সেই মেয়েকেও বিয়ে করেননি ব্যবসা বাণিজ্য আর করতে যাননি ভাই এ নীতি এ আদর্শ প্রচুর প্রমাণ আছে সাহাবাদের জীবনে প্রচুর প্রমাণ আছে যে সাহাবাদের জীবনে দেখতে পাওয়া গেছে যে মুহূর্তে তারা বুঝেছেন যে মুহূর্তে বুঝেছেন যে আমার এই কাজটা শরীয়ত বিরোধী কাজ যখনই কানে এসেছে এক মুহূর্তের ভিতরে সেটাকে পরিত্যাগ করে শরীয়তের পক্ষে মনোনিবেশ করেছে শরীয়তের দিকে মন সংযোগ করেছে যে মুহূর্তে বুঝেছেন আল্লাহ আল্লাহ রসুল এই কাজে খুশি সেই মুহূর্তে মহাজিরে উম্মে কাইস সাহাবি তিনি মেয়ে বিয়ে করার নিয়ত বাদ দিয়ে জি ব্যবসার নিয়দ বাদ দিয়ে দুনিয়ার নেতৃত্ব মাতববাদী অর্থশালী হওয়ার নিয়ত বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য তার হিজরতটাকে তিনি বরাদ্ধ করে দিলেন সোহান আমাদের মানসিকতা যদি এরকম জন্মাত এত অচ করা লাগতো না এমনি অনেক মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত জি ভাই আমার আমি আপনাদেরকে বোঝাতে চাইছি মনে রাখার দরকার মনে রাখার দরকার এই দুনিয়াবি দুনিয়াবি খেয়াল আর যে স্বার্থ এক মস্ত বড় বাধা ধর্ম পথের মস্ত বড় শত্রু আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের ভীষণ ভীষণ শত্রু হলো দুনিয়ার ধান্দা দুনিয়ার স্বার্থ ভাই প্রসঙ্গত আমি আপনাকে একটা কথা বলি বুঝুন ভাই হাজরা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলেহা জগৎ বরেণ্য আল্লাপাকের একজন সাধকা বান্দা বান্দি যিনি জীবনে আল্লাহ প্রেম লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তিনি তার জীবনে বিয়েও করেননি সারাটা জীবন স্বামীর পানি গ্রহণ করেননি শুধু আল্লাহর প্রেমে তিনি পাগলি হয়েছেন একটাই তার চিন্তা আমি যদি স্বামী গ্রহণ করি তাহলে আমার আল্লাহ প্রেম ভাগ হয়ে যাবো কত বড় দরজার আল্লাহ অলিয়া তিনি চিন্তা করতে পারা যাবে না ভাই সেই রাবিয়া আলাইহা কোন একদিন জি তিনি এক হাতে নিয়েছেন লোট এক হাতে নিয়েছেন তিনি একটা পানির লোটা আর এক হাতে নিয়েছেন একটা মশাল মানে আগুনের গল্লা এক হাতে পানি আর এক হাতে আগুন আর এই আগুন আর পানি দু হাতে দুটো নিয়ে তিনি অত্যন্ত ব্যস্ত ত্রস্ত খুব জোরে জোরে কদম ফেলে চলছেন যা তার তাঁর মতো মানুষের দ্বারাই শোভনীয় নয় এবং ইতিপূর্বে কোনোদিন ওই গতিতে তিনি প্রায় দৌড়ানোর কাছাকাছি এরকম করে হাঁটেননি দু সাইডের ভক্ত মুরিদ পরিচিত মানুষজন সবে স্তম্ভিত হয়ে গেলেন ওনার ওই ব্যস্ত ত্রস্ত যাওয়া আসার যাওয়া দেখে গোজ করে চলে যাচ্ছেন ফাতে পানি আর আগুন বেশ কিছু দূর যেয়ে জি আবার তিনি মন্থর গতিতে ধীর গতিতে যেন একটা ভাবুক চিন্তুক মানুষ হয়ে ভাবনা চিন্তা নিয়ে মাথা নিচু করে আবার ফিরে এলেন একটু যখন ধাতস্থ হলেন একটু যখন তিনি মনটা ফিরিয়ে হলো লোকে বুঝলো তার কাছে জিজ্ঞাসা করলেন খুর বেহাদুবি ক্ষমা করুন আপনাকে তো এমন করে কোনো দিন যাতায়াত করতে দেখিনি এমন করে কোনো দিন চলতে দেখিনি আবার দেখছি এক বিচিত্র ঘটনা আপনার এক হাতে পানি আর এক হাতে আগুন কেন আপনি এভাবে এগিয়ে যান কেন আপনি এভাবে গেলেন আবার দেখছি পরক্ষণি মন্থর গতিতে ধীর গতিতে ফিরে এলেন ব্যাপারটাকে একটু বলবেন রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন ও বাবারা তোমরা কি বোঝো না তোমরা কি দেখছো না তোমরা কি জানো না দুনিয়ার মানুষগুলো ব্যাপক স্বার্থপর দুনিয়ার মানুষগুলো ব্যাপক স্বার্থপর এরা কেউ বা ধর্ম কর্ম করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে তাই আবার কেউ বা ধর্ম কর্ম করে আল্লাহর জান্নাতে যাবে তাই হাল তো তাই আপনার কেমন আমারও তাই সাপোস কিসের জন্য আমরা এবাদ করছি আল্লাহর জান্নাতে যাব তাই আর জাননাম থেকে বাঁচবো তাই হাজার আপ্রাবিয়া রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন জানো দুনিয়ার মানুষগুলো বিরাট স্বাক্তকর এরা কেউ আল্লার এবাদ করে জান থেকে বাঁচবে তাই আর কেউ বা এবাদাত করে জান্নাতে যাবে তাই আমি 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 রাবিয়া ওই জন্যে চাইছিলাম এই পানি নিয়ে যাচ্ছিলাম আল্লাহর জাহান নামে পানি ঢেলে দেবো যাতে জাহান নামটা নিভে যায় আর ওই আগুন নিয়ে যাচ্ছিলাম জান্নাতটাকে পুড়িয়ে দেবো জান্নাত থাকবে না জাহান্নাম থাকবে না কিছুই থাকবে না জান্নাত পুড়ে যাবে জাহান্নাম নিভে যাবে এরপরে দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর এবাদাত করবে সেই মানুষগুলোই হলো খাঁটি এবাদাতকারী জোরে বলুন আর একটু জোরে সরে বলুন এবাদাত জান্নাতের লোভে নয় এবাদাত জাহান্নামের ভয়ে নয় এবাদাত করো আল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তবে তুমি সত্যকারের বান্দা সত্যকারের তুমি আল্লাহ প্রেমিক সত্যকারের তুমি আল্লাহ প্রিয় আমার আল্লাহ আমাকে জান্নাত দেবেন না জাহান্নাম নাম দেবেন সেটা তার ইচ্ছা আমাকে হুকুম করেছেন আমি তার গোলাম আমি তার এবাদাত করব আমার কাজ আমি করব তিনি আমায় কি দেবেন সেটি তার ব্যাপার ওই লোকটাই হল প্রকৃত আল্লাহ রাবেদবান্না ভাই এ কথার গুরুত্ব বোঝা জি অনেক উঁচু ব্যাপার জি আশ্চর্যজনক কথা যে জান্নাত থাকবে না জাহান নাম থাকবে না এর পরে কারা আল্লাহ ইবাদত করবে ভাই আমরা যারা সাধারণ বেশি মানুষ সাধারণ বেশি ধার্মিক ভাই জান্নাম নেই ধরুন জান্নাত থাকবে না আমরা এবাদাত করতে যাব বলে মনে হয় জি হাজরত রাবিয়া বাসারি বললেন এই যারা আল্লাহর জান্নাতের লোভে এবাদাত করে আর নামের ভয়ে যারা করে এরা স্বার্থপর এরা স্বার্থপর এরা মালিককে খুশি করতে চায় না মালিককে সন্তুষ্ট করতে চায় না যে আমার মালিক রাজি হোক এ চিন্তা এদের নেই এদের চিন্তা অন্য চিন্তা কিন্তু এটুকু যদি এরা বুঝতো যে মালিক যদি আমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আমার আর কোনো ভয় চিন্তা কোনো কারণ থাকতে পারে না কিন্তু এই খাঁটি নিয়েটুকু মানুষের কাছে অভাব তাই আমি রাবিয়া চাইছিলাম জান্নাত পুড়িয়ে দেবো জান্নাত মিভিয়ে দেবো কারা এবাদাত করে দেখব ও ছেলেরা জওয়ানেরা মুরব্বিয়ানে মেরা পর্দা ও মায়েরা আমি বিনীত নিবেদন করে বলি আলাইহার মতো এত বড় একজন বিদুষী মহিলা এত বড় আল্লাহ পাকের প্রেমিকা তার চিন্তাটা এই জায়গায় যখন আমরা উন্নত জায়গায় পৌঁছাতে পারবো না কিন্তু এতটুকু নিয়ে এতটুকু চিন্তার পথে তো চলতে পারি না 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 দুনিয়ার মাতব্বরই নয় দুনিয়ার নেতৃত্ব নয় দুনিয়ার লোভে নয় এবং শুধু তাই নয় জান্নাতের লোভ নয় জাহান নামের ভয়ে নয় এবাদাত করব একবার সুহান আল্লাহ বলবো তো মনে নিয়ত করব আল্লাহ তুই আল্লাহ খুশি হয়ে যাক দুরাকাট নামাজ পড়বো তো নিয়ত করবো আল্লাহ খুশি হোক অজ করছি তো নিয়ত করবো আল্লাহ খুশি হোক অজ দেবো তা নিয়ত করবো আল্লাহ খুশি হোক আল্লাহ ধর্ম প্রচার করছি আল্লাহ খুশি হোক মসজিদের খেদমত করব তো নিয়ত করব আল্লাহ খুশি হন মসজিদে দান করবো তো নিয়ত করবো আল্লাহ খুশি হন বাইরে আমার এক কথায় বলতে পারা যায় নয় ধর্মের নামে ছোট বড় যে টুকুই কাজ করব তত টুকুতেই নিয়ে আমার করতে হবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান সেই লোকটাই তো সৌভাগ্যবান সেই সেই মহিলাটাই সৌভাগ্যবতী এই বান্দার মুসলমান হজরত রাবিয়া বাসারি রহমতুল্লাহ আলাইহার এই ঘটনা থেকে তো এই শিক্ষাই আমাদেরকে নিতে হয় চিন্তা করার দরকার চিন্তা করার এটাই যে যদি জান্নাতের কথা আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় বলেছেন জাহান্নামের ভয়ের কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন তাহলে জান্নাতের আশা করে এবাদাত করা অরিজিনালি দোষের নয় জাহান ভয়ে এবাদাত করা আর পাপ কাজ ছেড়ে দেওয়া এটা অরিজিনালি দোষের নয় কিন্তু উচ্চাঙ্গের আল্লাহ পাকের প্রেমিক প্রেমিকা যারা তাদের চিন্তা না জান্নাতের লোভে এবাদা করব না জাহান্নামের ভয়ে করব না করব আল্লাহকে রাজি করার জন্য তিনি যদি রাজি হন আমার জন্য যেটাই তিনি পুরস্কার দেবেন আমি তাতে খুশি সুবহানাল্লাহ হযরত বড় পিসিබ් কেবালা রহমাতুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনার এই পরিশ্রমের এবাদাত এর এরপরে আল্লাহ যদি আপনাকে জাহান নাম দেন তাতে আপনার কোনো আপত্তি থাকবে প্রশ্নটা খুব গুরুতর একজন বিশ্বভরেন আলেমেদিন সেই সঙ্গে বিশ্বভরেণ্য আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ একজন গুরু জি তার কাছে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ যদি আপনাকে জাহান নাম দেন তাতে আপনার কি কোনো আপত্তি থাকবে আমি জান্নাতের লোভে বাদাত করি না আমি জাহান্নামের ভয়ে করি না আমার আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেন আর আমাকে জাহান্নাম দিয়ে যদি আল্লাহ খুশি হন আমি আব্দুল কাদের তাতেই খুশি জোরে বলুন আর একটু জোরে সরে বলুন হে ইমানদার মুসলমান কত বড়ো কথা আমার আল্লাহ যদি আমায় জাহান নাম দিয়ে খুশি হন আমি তাতেই খুশি ও ভাইরা আমার ওগো ছেলেরা ওগো ভাইয়েরা ও মুরুব্বীরা ময়েরা সবের কাছে আমার নিবেদন এই মানসিকতাটা আমরা সলো আনায় না পৌঁছাতে পারি তবে মানসিকতাটুকু তৈরি করা দরকার অন্ততপক্ষে পক্ষে আমার জীবনের ছোটো বড়ো এবাদত বন্দিগি সবটুকুই করবো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যদি আমার ওপরে খুশি হয়ে যান আমি সব পেয়ে যাব কেননা কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন অরিদুবানুমির আল্লাহ আকবার আল্লাহর পক্ষ থেকে যে বান্দা সন্তুষ্টি পেয়ে যায় সেইটাই সর্বাপেক্ষা মহান জিনিস জোরে বলুন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জিনিস ওটাই যার প্রতি আল্লাহ খুশি হয়ে যায় আজরাত এব্রাহীম খলিলুল্লাহ সালাম নবী ইব্রাহিম আলাইসাল্লাতু সালাম যখন তাকে নমরুদের লোকেরা চরকায় বসিয়ে দিল এবার ঘুরিয়ে তাকে আগুনে ফেলবে নবী এব্রাহিম চরকায় বসে অপেক্ষা করছেন কখন এরা ফেলবে বাইরে আমার ওই সময় আল্লাহর ফেরেস্তা এসে বলেছিলেন আল্লাহর ফেরেস্তা এসে বলেছিলেন হুজুর আপনি বলুন ও হুজুর আপনি বলুন ও আল্লাহর নবী আপনি বলুন এই মুহূর্তে মুসলধারে বৃষ্টি দেব নমরুদের তৈরি করা আগুন নিভে যাবে বললেন না 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 আমি আপনাদের কাছে সাহায্য চাই না আমি আপনাদের কাছে সাহায্য চাই না পরক্ষণই চলে গেলেন পানির ফেরিস্তা এলেন আগুনে বাতাসের ফেরিস্তা বললেন হুজুর আপনি একবার শুধু দাবি করুন এত প্রবল ঝড় দেব নমরুদের অগ্নিকুণ্ডকে উড়িয়ে সমুদ্র গর্ভে নিমজ্জিত করে দেব জি হাজরাত নবী ইব্রাহিম বললেন না না আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন আমাকে পরীক্ষাটা দিতে দিন জোরে বলুন আরও একটু জোরে বলুন আল্লাহর ফেরা নবী ইব্রাহিমকে পরীক্ষার জন্য বলেছিলেন যদি আপনি আগুনেই পড়েন তাহলে তো আপনার পরীক্ষাতে পরীক্ষার কি হলো আপনি তো আগুনে পড়বেন নবী ইব্রাহিম বলেছিলেন আমি আমার আল্লাহকে বন্ধু বলেছি আমার আল্লাহ যদি বন্ধু আমি হই আল্লাহর বন্ধু যদি আমি হই আর তিনি যদি চান আমার বন্ধু আগুনে পড়ুক আমি এব্রাহিম আগুনে পড়াটাই খুশি হয়ে যাব। আমি আল্লাহর বন্ধু আল্লাহ যদি চান আমার বন্ধু আগুনে পুড়ুক আমি তাতেই খুশি আমি তাতেই খুশি আমি আগুন থেকে বাঁচতে চাই না সোহান আল্লাহ জি ভাই আমাদের বর্তমান সময়ের জাহাল বিশ্বাস করুন সেদিকে লক্ষ্য করলে আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করা শুধু নামাজ বলে কথা নয় যাবতীয় কাজ করার মানুষের সংখ্যা খুবই কম একদম বাস্তব ভাই খুবই কম যা আল্লাহ সন্তুষ্ট হোক জি ভাই ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আল্লাহ হজরত দাদা হুজুর কাবিল্লা রহমতুল্লাহ আলাহের কে ওই বাংলাদেশের মৌলানা হামেদ সাহেব দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল জি দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল জি পরবর্তীকালে সে বেচারা তার ভুল বুঝলো যে আমার ফতোয়া দেওয়া ভুল হয়েছে জি তো ওই পর্যন্ত কিছুদিন পরে সেই যে পরিবারের লোকেরা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল সেই পরিবারের লোকেরা দাদা হুজুরির কাছে এলো মুড়ি ধোতে তার মুড়ির যখন হলো আশ্চর্য ব্যাপার মুড়িদ যখন হলেন তো দেখা গেল অন্যান্য মুড়িদেরা অনেক দিন ধরে মুরিদ হয়ে তারা সবক আমল করছেন তাদেরকে হুজুর ফয়েজ দেননি তাদেরকে তাওয়াজ্জু পুরোপুরি দিয়ে দেননি জি তারা যথারীতি তারা সবক তথা তরিকতের মস্ত তরিকতের অনুশীলনী যারা সোজা কথা বোঝা যায় আল্লাহ 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 তারা করিয়ে যাচ্ছে জি এই যে লোকগুলো দাদা হুজুরকে কাপের বলে হতোয়া দিয়েছিল তাদের পরিবারের লোকেরা যখন এলো উনি অল্প দিনের ভিতরে তাদের তাসাউফের তরিকতের আধ্যাত্মিকতার ফয়েস তাওয়াজ্জু দিয়ে বিদায় করে দিলেন বোঝা গেল কি বেচারারা দু পাঁচ বছর ধরে ঘষলাচ্ছে এখনো পর্যন্ত হুজুর ফয়েজ দেয় না আর আধ্যাত্মিক যে প্রবাহ একজন পীর তার মুড়িদের প্রতি নিক্ষেপ করে দেন না জি ভাই সত্যকারে যারা আল্লাহর অলি তাদের ওই ফয়েজ প্রচন্ড শক্তিশালী প্রচন্ড শক্তিশালী ভাই জি ও তো আল্লাহ দেওয়া ক্ষমতা জানেন আশ্চর্যজনক কথা ভাই আজরাত এই কালিয়ানী হুজুর রহমতুল্লা রে কালিয়ানী সুফি সাহে হুজুর রহমতুল্লাহ রে আল্লাহ কি তার তৈরি করেছিলেন সারাটা জীবন চল্লিশ বছর সাবু হয়েছেন বিয়ে একবার করেছিলেন কোনো কারণবশত স্ত্রীতে টেকি হতে পারে হয়তো আমার ধারণার কথা বলছি হতে পারে হয়তো যে এত পরিমাণ এবাদাত বন্দিগিতে মশগুল জি সে স্ত্রী দেখলো এলোকের কাছ থাকলেই আমার জীবন বেকার হয়ে যাবে সারা রাত যে লোক সোয়েনা সারা রাত যে লোক থসবিতে তেলাওয়াতে তাহার যুদে মশগুল তার তো স্ত্রীর দরকার নেই তার তো মহব্বতের সম্পদ নামাজ কালাম স্ত্রী চলে গেল আর বিয়ে করেন বিয়ে করেন এই মানুষটা এই মানুষটা একটা সময়ে দাদা হুজুর কেবলার কাছে গেলেন যে বললেন হুজুর আমি বিয়ে করবো আমরা বললি কি লজ্জা লাগবে না আমার কাছে বিরাট কি বেয়াদব লোক দেখো হুজুরের সঙ্গে বিয়ে করবে তাই বলছে कल्याण यूसुब बुजुर्ग शेख हजूर रहमुल्ला है मुझे जमानता था फिर शेख के बुलार कच्चे जे बोले छिले नजूर अमी बीए ये তাই আমার অবাক হওয়ার কথা মানুষটা যখন বিয়ে করবে বলেছেন মুচাদ্দিদি জামান বললেন ও বাবা যদি বিয়ে না করো তাহলে কি হবে হজরত কালিয়ানি সুফি সাহেব হুজুর সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করেই বললেন হুজুর আমার মনের উন্মাদনা এমন জায়গায় আমি যদি বিয়ে না করি তাহলে আমি হয়তো অপকর্মে জড়িয়ে পড়ব কথা বোঝা যাচ্ছে আপনি বলবেন এগুলো লজ্জার কথা জানেন একটা পার্থিব রুগী পার্থিব রুগী ডাক্তারের কাছে যদি খোলা কথা না বলে ডাক্তার ট্রিটমেন্ট করার রাস্তা খুঁজে পাবে না আর তার রোগের সুস্থতাও আশা করা যাবে না ঠিক না ভাই সত্যকারের একজন আমি যদি ট্রিটমেন্ট হব মনে করি তাহলে আমার ডাক্তারের কাছে আমার ভিতর বাহিরের লজ্জার যেটাই ঘটছে সেটা আমার ডাক্তারকে বলতে হবে আর এই বলাটা দোষের নয় যে বলাটা দোষের নয় বলতে হবে আমাকে তিনি ট্রিটমেন্ট করবেন তাহলে আমার যেটা অস্বস্ত সেটা বলতে হবে বলা আর লিখে দিয়েছেন দেহের রোগ হলে যেমন রোগ সারাবার জন্য ডাক্তারের কাছে তার ব্যথা যন্ত্রণা অস্বস্তি যত লজ্জাজনক হোক না কেন ডাক্তারকে যেমন বলা বলা দরকার সত্যকারের যদি একজন মানুষ চান আমার জীবনটাকে আমি সংশোধন করব আমার জীবনটাকে আমি ধর্মপথে প্রতিষ্ঠিত করব আমার জীবন থেকে আমি অধর্মের রোগগুলোকে সব দূর করব অধর্ম রোগ থেকে সুস্থ হয়ে আমি ধর্মীয় ভাবে চলবো এই যদি কোনো মানুষ চান তাহলে একজন খাঁটি আল্লাওয়ালা খাঁটি আল্লাহ প্রেমের পাগল যাদেরকে আমাদের বাংলার প্রবাদে পীর বলে এদের কাছে যেয়ে তুমি আত্মসমর্পণ করো এবং রীতিমতো তুমি মনে রাখো তোমার জীবনের সুখ সুবিধা দুঃখ দুর্দশা তোমার অভাব অভিযোগ ক্ষমার রোগ ব্যাধি তোমার যন্ত্রণা যাই থাক না কেন ওই পীরের কাছে খোলা মনে নির্লজ্জের মতো পেশ করতে হবে তবে তোমার জীবনের ধর্মবিরোধী ব্যাধিটা সারবে এ যুগে সেপির পাওয়া দিনের বেলা লাইট নে বেরলু পাওয়া যায় রাত্রি বেলা না দিনের বেলা লাইট লাইটটা নেবের পাওয়া যাবে বলে যার কাছে এসেছে মৃত ব্যক্তি যেমন জীবন্ত মানুষের কাছে সমর্পিত হয় তার মানে মরালোক নিজে নিজে গাধ হয় না কেন মরালোক নিজে নিজে গাধ হয় নাকি হ্যাঁ মরালোক নড়ে না চড়ে না ওঠে না বসে না পাশ ফেরায় না কিচ্ছু করে না জীবন্ত লোকেরা তার কাজ করলি কা ওবুড় করলি ওবুড় চিৎ করলি চিৎ যা করবে তাই একজন যদি সত্যকারের আধ্যাত্মিকতার গুরু হন আর আপনি যদি তার সত্যকারের মুরিদ হন তাহলে আপনাকে ওই পীরের হাতে মৃত লোকের মতো হতে হবে জীবন্ত লোকেরা যেমন মরালোকটাকে নিয়ে নাড়াচাড়া করে জি যে লোকটা সত্যকারের পীর আর আপনি যদি সত্যকারের মুরিদ হন তাহলে ওই পীর সাহেব মুরিদটাকে ওই মরা লোকের মতন নাড়াচাড়া করাবে এইটাকে যিনি মানিয়ে নিতে পারবেন সেই তো তার জীবন গড়তে পারবে জি কনকনে ঠান্ডাতে দাদা হুজুর বললেন বাবা এই পানা পুকুর তুলতে হবে সাহেব আসছে ঠান্ডা খুব এই পানা ভর্তি পানা তোলো তার নেমেছে যে যার মতন ভক্তেরা পানা তুলতেছে সব পানা উঠে গেছে যে যার মতন স্মৃতি কাঁদতে কাঁদতে উঠে যেয়ে গোসল করে নামাজ কালাম পড়ি খাওয়া দাওয়ার জন্য রেডি হুজুর বলে রুল আমিন কই তো হুজুর আমিন এখনো উঠিনি সেই পুকুরি এখনও জি উঠতে বলনি বলে বলিছি তা বলছে না হুজুর নামতে বলেছেন হুজুর উঠতি বললি উঠবো দিয়ে দেখে এখানে একটা ছড়িয়ে আছে ওখানে একটা ছড়িয়ে আছে সেই স্মৃতি দাদা হুজুর ওই একটা বসে হুজুর ওই একটা করে পানা কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছে কথা বোঝা গেছে কিছু হ্যাঁ জি আজকের তো আমাদের দেশে পীর করে মানে জি নামাজ কালাম পড়তে হবে না পীর-পীর করে যদি যাওয়া যায় সুদ খেয়ে মদ খেয়ে যদি হুজুর হুজুর করে যাওয়া যায় আর যারা নামাজ কালাম পড়ে তারা পীর করে মানে ওই আর ক্যান্সার হয়ে একটা তাবিজ নেবে মেয়েটা ভুতি পেয়ে একটু ঝেড়িয়ে নেবে নিজের ছেলেটা চাকরি ভাবছে না তাই হুজুরের কাছ থেকে একটা কলম পড়ে আনবে জি এই সব চিন্তাই হুজুর হুজুর করছে জি খোঁজ করে দেখুন সৎকারা দুষ্টা লোক কোনো পীরের কাছে মুড়ি হয়ে শবক আমল করছে কলবের শবক রুহের শবক সিরের শবক খফির শবক আখফার শবক নফ নফসের শবক গোটা দেহে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গগুলো রয়েছে সেগুলির শবক আমল করে একজন আল্লাহর প্রেম লাভ করবে এ ধান্দার মুড়িদ এখন পাওয়া যাওয়া বড় দায় সৎকারা দশজন গুনে দেবেন অন্যায় শেয়ার করবেন দশজন জি শুধু পীর পীর করে হচ্ছে হৈ হই হৈ হই হৈ ওই পীরপির হচ্ছে দেখ যে কথা বলতে বলতে কথা বললাম বাস্তব ইতিহাস বুঝুন কালিয়ানী সুবিষয় হুজুর দাদা হুজুরকে পরিষ্কার বললেন হুজুর যদি বিয়ে না করি ভেবে বিচার করবো আল্লাহ মজাদি দাম আন দাদা পীরসেব কে বলে রশ্মাতুল্লা এ হে হুজুরকে বললেন বাবা তুমি আমার কপালের দিকে তাকাও এই দুই ভুরুর মাঝখানটায় তাকাতে বললেন মেক্কানিক কালিয়ানী সুবিষা হজুর দাদা হুজুরের এই দুই ভুরুর মাঝখানে তাকিয়ে রইলেন তাকানোর পরে বললেন বাবা চোখটাকে নামিয়ে নাও আর বিয়ে করবে বলছে জিনা হুজুর আর বিয়ে করা লাগবে না জোরে বলুন আরেকটু জোরে সরে বলুন জামান তার ফয়েজের ভিতরে দিয়ে সুবিষা হজুরের ভিতরে বিয়ের যে প্রবণতা তৈরি হয়েছিল যেটা তার ফয়েজে তিনি সেটাকে সিস করে নিয়েছে এন জোরে বলুন আরেকটু জোরে সরে বলুন ভাইরাবার আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম জি সত্যকারের পীর অলিদের ভিতরে যে ফয়েজদের যে চাওয়াজ্জু রয়েছে সে তাওয়াজ্জু অত্যন্ত শক্তিশালী জি ভাই চিন্তা করতে পারা যাবে না চিন্তা করতে পারা যাবে না একজন মস্ত বড় আল্লাহর অলি মস্ত বড় আল্লাহর অলি তিনি খুব গরিব খুব দরিদ্র তো তিনি তার বাড়িতে মেহমান এসেছেন তো মেহমান এসেছে বলে তিনি বাজারে গেছেন একটা কিছু খাবার কিনে খাওয়াবেন পকেটে পয়সা নেই তো একজনকে এক শরবতওয়ালাকে বলেছে যে আমার এই কটা মেহমান আসছে বাবা তুমি একটু শরবত খাওয়াবে আমি পয়সা তোমার দিতে পারবো না এখন জি পরে আল্লাহ যদি তৌফিক দেন দেব। ও বেচারা শরবত খাইয়ে দিয়েছে বলছে শরবত খাইয়ে দিলে হজুর খুব খুশি হয়েছে তা খুশি হয়ে বললেন বলো বাবা তুমি কি চাও এই যে তুমি আমার মেহমানদের শরবত খাইয়ে আমার আমার সহায়তা করেছ মেহমানদের কাছে আমার ইজ্জত আল্লাহ হেফাজত করে দিয়েছে তোমার হুশিলাই তুমি কি চাও জি লোকটি কী এক বাক্যে বলে ফেললো যে হুজুর আমি আপনার মতো হতে চাই কি স্বপ্নাস বলছে হুজুর আমি আপনার মতো হতে চাই এই যে লোকটা বলছে হুজুর আমি আপনার মতো হতে চাই হুজুর বারবার বললেন বাবা তুমি আমার মতো হতে চেয়েও না বাবা তুমি সহ্য করতে পারবে না জি আমার মতো তুমি হতে চেয়েও না তুমি সহ্য করতে পারবে না জি তো বেচার একদম না ছড় বললে না হুজুর আমি আপনার মতো হতে চাই বাস পীর সাহেবকে বলা ফয়েজ দিলেন ইত্তেহাদ মানে পীর জমন তমন ইত্তেহাদের ফয়েজ দিলেন বাস এক ফয়েজে লোকটা সম্ভবত তিন দিন উন্মাদ হয়ে গেল তিন দিন পরে মারা গেল তিন দিন পরে মারা গেল ভাই আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম জামান মুজাদ সাহেব কেবলার ফয়েজে কালিয়ানি সুফি সাহেব হুজুরের বিবাহের অনুমাদনা শেষ করে নিলেন জি ভাই তো যারা সত্যকারের আল্লাপাকের পেয়ারাবান্দা সত্যকারের আল্লাপাকের পেয়ারিবান্দি তাদের জীবন সাধনার এই যে সুফল এ সুফল আমাদের কাছে স্বপ্ন ভাই আমরা এর বাস্তবতা কিচ্ছু বুঝি না আমাদের কাছে স্বপ্ন জি সেই স্বপ্ন আমাদের জীবনে বাস্তবায়িত করা দুঃসাধ্য বহুত বহুত কঠিন ব্যাপার বহুত কঠিন ব্যাপার আমরা মালা নিয়ে খেলা করার মতন করি আর তাতেই আমাদের গর্ব ফখর গরিমা কত কিছু বোঝা না বাবা জি তো আমি আপনাকে যে যে কথা শোনাতে শোনাতে এই জায়গাগুলো বললাম যে ফুরপুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা দাদা দাদাহজুর কেবলা রহমাতুল্লাহ আলাই হে তিনি তার জীবনে তার জীবনে তিনি আধ্যাত্মিকতার লাইফে তাকে দেখা গেছে আশ্চর্যজনক কথা এই যে জামা পরিচিত তো আমরা শীতকাল বলে ওপরে একটা কিছু পরিছি কলকাতায় দেখবেন কখনো কখনো বড় মসজিদের ইমাম সাহেব একটা জামা পরলো তার উপরে আর একটা কিছু খাটায় না ভাই দেখেছেন কোনোদিন আমার দেশে দু একটা বক্তা জোটে ওই রকম ট্রেনে আসে ঠোঁটে পাঞ্জাবি গাঁটের নিচে পায়জামা আর এখানে এসে দেখা গেল শেঙাড়ি এক জামানে পড়ে তার উপরে আর একটা খলপানে খাটিয়ে মাথায় হেঁয়ে বড় পাগড়ি দেখি মনে হবে ফেরস্তা নেমে গেছে ওমা নেমে নে গেল গেলে সব খুলে মুলে নে ফেলে সেই আবার ঠোঁটে পাঞ্জাবি আর একটা পাঁজামা নেপড়ে চলে যাচ্ছে হুজুর মাথায় টুপি উনি হ্যাঁ হুজুর তুমি যাও করতে এতক্ষণ ওই ট্রেনে যাতে হয়তো সেই জন্য ওই সব পোশাক নিয়ে তো চলা যায় না দাদা হজুর কেবেলা সেই আচকানটাকে নিজের জামার উপরে পরেছেন আর আচকানটাকে জামার উপরে পরে বাবা বাইরে বেরিয়েছেন কয়েক কদম গেছেন গিয়ে ফিরে এসছে এসে আচকানটা খুলে পীর দাদিমার কাছে দিয়ে বলে রেখে দাও বলে কি ব্যাপার আপনি পরেন না আজকে পড়লেন তাও বাবা রেখে দিয়ে চলে যাচ্ছেন বলছে জানো এইটা পরে না মনে মনে একটু আত্মগরিমা গরিমা ভাব লাগছে আর পাকের রসুল বলেছেন পৃথিবীতে যারা আত্মগরিমার পোশাক পরবে পাক তাদেরকে কেমতের দিনে বেশ ধতির পোশাক পরাবে জি ও আর পড়লেন পড়লেন ভাই আপনি বলুন এই যে মানুষগুলো এই যে মানুষগুলো চিন্তা আমি জেওয়াজ করতে করতে এই জায়গাটায় এসেছি বাবু আমি আপনাকে বোঝাচ্ছিলাম জি আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ সন্তুষ্ট হোক কামনা দরকার এটা আল্লাহ সন্তুষ্ট অন্য কিচ্ছু আমার দরকার নেই রাজি হয়ে যাক আল্লাহ জি দাদা হুজুর পীরকাবুল্লাহ রহমাতুল্লাহ আলাহে তাম জীবনটা কাটিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য বসিয়াতলামা আল্লাহকে রাজি করার জন্য কাটিয়েছেন আমাদের কাছের মানুষ হুজুর দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাহে গোটা জীবনটা কাটালেন আল্লাহকে রাজি করার জন্য জি আমার তাদেরই আদর্শের গোলাম তাদেরই আদর্শের ভক্ত আমার সবার কাছে নিবেদন আমিও আপনার মতো একজন আসামি আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকা উচিত আমার ছোট বড় কাজের ভিতর দিয়ে জি আল্লাহ খুশি হন এই চিন্তাটুকু আমাদের সকলের রাখা দরকার এই চিন্তাটুকু যদি আমাদের সকলের ভিতরে থাকে বাবা তাহলে মনে করব একটাই আল্লাহ পেলাম মানে সব পেয়ে গেছি এসেছেন ও বিপাক জানিয়েছেন মানকান আলিল্লাহি ফালাহুলকুল মানকান আলিল্লাহি ফালাহুলকুল যে মানুষটা আল্লাহর হয়ে গেছে যে মানুষটা আল্লাহর হয়ে গেছে আল্লাহ পাক তার হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আল্লাপাক হয়ে যাবেন যাবে আহ্লার রহমাতুল্লা আল্লাহ কথা যদি বলি অবাক হওয়ার কথা হাদিস শরীফে এসেছে নবী পাক বলেছেন নবী পাক বলেছেন কোনো বান্দা কোন বান্দা যখন নফল এবাদাত করে আল্লাপাক নফল এবাদাতের বিনিময়ে বান্দার ফরজ এবাদাতের ঘাটতিকে পূরণ করে জোরে বলুন এমনকি হাদিসে ফুতিতে রয়েছে আমার আল্লাহ পাক নিজেই বলেছেন একজন বান্দা যখন নফল এবাদাত করে নফল এবাদাত করতে করতে নফল নামাজ নফল শেখের নফল তসবি নফল দান দেখা করতে করতে বান্দা যখন উন্নত দরজায় উন্নত দরজায় পৌঁছে যায় উচ্চ দরজায় যখন পৌঁছে যায় আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তখন বান্দার হাত হয়ে যাই আমি তখন বান্দার পা হয়ে যাই আমি তখন বান্দার কান হয়ে যাই আমি বান্দার চোখ হয়ে যাই আমি বান্দার জবান হয়ে হয়ে যাই বান্দা তখন আমার জবানে কথা বলে বান্দা আমার চোখে দেখে বান্দা আমার কানে শোনে বান্দা আমার পায়ে চলে বান্দা আমার হাতে কাজ কাম করে বাইরে আমার অবাক হওয়ার কথা হজরত পীর মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহে জীবনব্যাপী আল্লাহ প্রেমের সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যেয়ে জীবনব্যাপী নফল এবাদাত করতে করতে সেই দরজায় পৌঁছে গেছেন তার জবান আল্লাহর জবান হয়ে গেছে মনসুর হাল্লাজ একটা পিরিয়ডে মজদুব হয়ে যেয়ে তিনি বলতে শুরু করলেন আনাল হক আনালহক আনাল হক আনাল হক মানে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ দেশের মুফতিরা ফতোয়া দিয়ে দিল মনসুর হল্লাস কাফের হয়ে গেছে মনসুর আল্লাহের হত্যা করা হালাল হয়ে গেছে মুফতিদের ফতোয়াতে দেশের জাল্লাদ যথারীতি মনসুর আল্লাহকে হত্যা করে দিল সকলের শ্বাস সামনে রেখে দিয়েই মনসুর হাল্লাজের মুন্ডুটা যখন একদিকে ছটিয়ে গেল কাটা মুন্ডু থেকে বেরুচ্ছে আনাল হক আনাল হক আনাল হক আনাল হক দেশের মুক্তির লজ্জায় বরিয়া হয়ে গেলেন হায় হাই আমরা মনসুর আল্লাহদের উপরে শরীয়তের ফতোয়া প্রয়োগ করেছি যদিও ঠিকই কিন্তু আমাদের বুঝবার ঘাটতি ঘটে গেছে এ কথা তো মনসুর হল্লাস বলছে না মনসুর আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রেমের এ করে 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 খাই জর্জায় পৌঁছে গেছে যে মনসুর হল্লাজের জবান আল্লাহর জবান হয়ে গেছে সুতরাং ওই যে আনাল হক বলছে ও মনসুর হল্লাস বলছে না ও তো খোদ আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাজের ভিতর থেকেই বলাচ্ছে জি ভাই আল্লাহর সন্তুষ্টির সুফল জি আপনি বলুন বক্তব্য শেষ করব আমি হযরত পীর বিশির হাফি রহমাতুল্লাহ আলায়ে জিলেন বদ্ধ মাতাল পান মাতাল 24 ঘন্টা যে মানুষটা মদে চুর হয়ে থাকতো নেশার ঘরে একটি সুস্থ কথা যে মানুষটা বলতে পারতেন না মাদাসত্ব দি সেই মত্ত সেই মানুষটা ভাই সেই মানুষটা তার জীবনে তার জীবনে এই রাস্তায় চলতে চলতে একটা ছোট্ট চিরকুটিতে দেখলেন বিসমিল্লাহ রহমানের রহিম লেখা ভাবলেন আর যাই হোক এটা আল্লাহর নাম ভাই মাতাল হলেও একেবারে যে অবস্থা অবস্থা মনে হয় ভাই মাতালের একবার যদি বলা যায় আমি ভাই একটু অসহায় ও আপনার জান দে সেবা করবে আমি ওরকম এক আধ দেখি জি খোলা বোধ কয় মাতালে আমার ধরেছে জি মাতালে ধরে সামনে গাড়ি বাড়ি দিলে আমি হেলমেটটা খুলুন এই কাইম ভাই কাইম ভাই এই আয় সালাম কর সালাম কর কাইম ভাই কে সালাম করতে ও সালাম করতে সব করা মাতাল সব করা মাতাল দিব্য সালাম কালাম করে সরে গেল আমি চলে গেল জি ভাই তো মুনসুর হাল্লাস দেখলেন বিসমিল্লা লেখা কাগজ পড়ে আছে আর কিচ্ছু না আমার আল্লাহর নাম কেরা পাদে চটকাবে তো ওইটা তুলে একটা উপরের জায়গায় দিলে জি জামানার বিখ্যাত আল্লাহর অলিক কে আল্লাহ স্বপ্ন দেখালেন জি তুমি যে মনসুর হাল্লাসকে কি তুমি যে বিশির হাফিকে বলো যে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে সোহান আল্লাহ এবং আল্লাহ পাক তোমাকে অলি রূপে গণ্য করে নিয়েছে এই সুখবর এই খোশখবরিটা তুমি বিশির হাফিকে শুনিয়ে দিয়েছো সে বেচারা জমানার তো আল্লাহ রলি যখন সকালবেলা বিশির হাপির খোঁজ করছে জি লোকে তো এই মানুষটাকে যাই তাই করে বলছে যে আপনার মতন একজন বুজুর্গ আল্লাহওয়ালা দিনদার নামাজি মুসুল্লি আর সে একটা পাড় মাতাল তার কাছে আপনার কী দরকার জি ইনি বলতেও পারছেন না সত্যি সবাই যেন ধিক্ষার দিচ্ছে একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিনের ও চিন্তা টানা চিন্তা যে যা পারে বলুক আমি মন বিশির হাঁপি যে মদের ডেরায় থাক সেখানে যাবো আমার আল্লাহর হুকুমটা পালন করব। সত্যি সত্যি সবার কথা উপেক্ষা করে লজ্জা ঘৃণা ভিতকার যে যা দেছে দেছে তিনি যে তারে পেলেন এক মদের ডেরায় সেখানে যে খোঁজ করলেন আর খোঁজ মাতাল নাই হুজুরি দেখে চিচি করতে হুজুর আপনি এখানে ওদের ভাষায় যেরাম বলার বলেছে হুজুর নির্লজ্জের মতো কোনো কথা নাই বললে আমার বিশির হাফির দরকার বিশির হাফি এলেন হুজুর বললেন বাবা আল্লাপাক তোমার প্রতি খুশি হয়ে গেছে তোমাকে রূপে গণ্য করে নিয়েছেন জোরে বলুন কেন বলে তুমি সেই বিসমিল্লা লেখা চিরকুটিকে মর্যাদা দিয়েছিলে সেই জন্য বাস। বিশির হাফির পাগল সেরে গেছে মদের ডেরা থেকে বেরিয়ে এলেন এত রহমান এত বড় রহিম আল্লাহ এত বড় দয়াবান এত বড় করুণানিধি সে আল্লাহ পাকের ছোট্ট লিখিত নাম টুকুবের জ্যোতির হাত থেকে রক্ষা করার দায়ে যদি রক্ষা করার ফলে যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যান না জানি সে আল্লাহর বাদা যদি আমি করতে থাকি না জানি সে আল্লাহ পাক আমার প্রতি আরও কত খুশি হবেন ওদের ডেরা থেকে বেরিয়ে এলেন জীবনে আর ঢোকেননি বিশির হাফিজির রহমাতুল্লাহ মস্ত বড় আল্লাহর অলি হয়ে গেলেন আমার যে কথাটি মূলত বলার ইচ্ছা বিশির হাফিজ কোরআন শরীফ পড়তে পড়তে দেখলেন কোরআন শরীফ পড়তে পড়তে দেখলেন একটা আয়াতে লেখা রয়েছে ও দুনিয়ার মানুষেরা খামিয়াল্লা জমিনটাকে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি জোরে বলুন বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি এবং কত উত্তম বিছানা এই জমিন কত উত্তম বিছানা যাতে চলতেও কষ্ট নেই আকাশচুম্বী বিল্ডিং তুলে তুলে জমিন কোনো দিন ঘাড় মুড়িয়ে পড়ে না তাতে লাঙল চলালেও জমিন দিন বাবারে মারে করে না তাতে দানা বুনে দিলে একটা দিলে কত ফসল তৈরি হয় তাই আল্লাহ বললেন আমি আল্লাহ জমিনটাকে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি আর এই জমিন উত্তম বিছানা পীর বিশির হাফি ওই আয়াত পড়তে পড়তে চিন্তা করলেন যে জমিনটাকে আমার আল্লাহ বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন ওই জমিনে আমি যদি জুতো পায়ে দিয়ে চলি তাহলে আল্লাহর পাতা বিছানায় জুতো পায়ে দেওয়া হবে এটা বিয়াদুবি হবে জুতো আর পায়ে দেবো না খুলে ফেললেন একবারও ভাবেননি একবারও তিনি চিন্তা করেননি নবীরা জুতো পরেছেন আমার নবী জুতো পরেছেন সাহাবিরা জুতো পরেছেন গোটা জগতের ইমাম মুস্তাহিদরা পীর অলি বুজর্গরা সবাই জুতো পরেছেন আলেমেরা জুতো পরেছেন জুতো সম্পর্কে হাদিস রয়েছে সুতরাং তো পরায় কোনো দোষ নেই না না কারুর কথা নয় কারুর কথা নয় কোনো রেকর্ড নয় কোনো দলিল নয় তার মাথায় একটাই জিনিস ঢুকে গেল এ জমিন আল্লাহর পাতা জমিন আল্লাহর পাতা বিছানা ওতে আমি জুতো পায়ে দিয়ে চলবো না ঠিক এই জুতো পায়ে দিয়ে চলবেন না জুতো খুলে পেয়ে খালি পায়ে আর যেখানেই তিনি যান বাজারে যান মাঠে যান ঘরে যান বাইরে যান সর্বত্র তিনি জুতো খুলে ফেলে চলেন আমার আল্লাহ পাক হাফির এই জমিনের মর্যাদা দেওয়ার পরে খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য পীর জমিনে দেননি পাক তাকে খুশি করার জন্য তার চলার পথের পশুদেরকে উঠ ছাগল দুম্বা ভেড়া সবের বুদ্ধি দিয়ে দিলেন বিশির এই রাস্তায় খালি পায়ে চলে হে গরু হে উঠ হে ছাগল দুম্বা ভেড়া তোমরা কেউ বিশিরের রাস্তায় পেশাব পায়খানা করো না আর একটু জোরে বলা যাবে জি বিশির হাফি আল্লাহ কি খুশি করার জন্য আল্লাহর পাতা জমিনে জুতো পায়ে দিয়ে চলেননি আল্লাহ বিশির হাফির পুরস্কার দিলেন তোমার রাস্তাতে কোন নাপাক জিনিস কেউ ফেলবে না কোন নাপাকই পড়ে থাকবে না এটা বিশির হাফির পুরস্কার বিশির হাফি যতদিন বেঁচে ছিলেন জুতো পায়ে দেননি বিশির হাফির রাস্তাতে ছাগল দুম্বা ভেড়া পেশাবো করতো না পায়খানাও করতো না কুকুরটাও না বিড়ালটাও না একবার জোরে বলা যাবে না প্রমাণ হলো যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় জি ভাই আমরা ব্যবসা বাণিজ্য চটকদারি কথা দাদাগিরি নেতৃত্ব মাতব্বারির লোভে ধর্ম করি তা আল্লাহ কত খুশি হবে আমার ওপরে বাপ জি কম মানুষ রয়েছে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এ করে এ মানুষের সংখ্যা কম আল্লাহকে পাওয়ার জন্য জেকের করে তসবি পড়ে তহবা পড়ে জি এ মানুষের সংখ্যা কম বাবা জি ভাইর আমার মুরব্বীরা জোয়ানেরা আমি কিছু মহান মানুষদের কথা টুকটাক করে বলে ফেলেছি বলতে চেষ্টা করেছি জি প্রবীণ এবং ধার্মিক তৎসহ জোয়ান অথচ অথবা অধার্মিক এই জীবনীগুলো শুনবার ভিতর দিয়ে আমরা শিক্ষাগুলো যদি নিতে পারি শিক্ষাগুলো যদি নিতে পারি সেটাই আমাদের জন্য কার্যকর আমরা শিক্ষা নিতে পারি নিয়ত খাঁটি করার শিক্ষা নিতে পারি স্বার্থের জন্য ধর্ম নয় শিক্ষা আমরা নিতে পারি জি সত্যকারের পীর শুধু হৈ হই হৈ 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 হই করার জন্য জিন্দাবাদ দেওয়ার জন্য নয় পীর যদি হয় জি তাহলে তিনি চাইবেন আমার মুড়ি সংশোধন হোক আর মুরিদ চাইবে পীরের হাতে সমর্পিত হয়ে আমার জীবনটাকে সংশোধন করে নেব সর্বস্তরে সর্বস্তরে জি কোনো ক্ষেত্রে বাদ নয় ক্ষেত্রে নিজের করব তো পীরের অনুমতি নিয়ে করব। জি নিজে সফরে যাব তো পীরের কাছ থেকে অনুমতি নিয়ে তবে সফরে যাব জি ভাই এ শিক্ষাটা আমরা নিতে পারি আমরা শিক্ষা নিতে পারি ভাই যে কথাগুলো আমি আজকের আপনাদেরকে শুনিয়েছি এর ভিতর দিয়ে শিক্ষা নিতে পারি নফল এবাদাত বেশি করে করব নামাজ জেকের তসবি শিক্ষা নিতে পারি আমরা জি নিয়েতে যদি একটা ছোট্ট কিছুকে আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি তাতেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যেতে পারে বিশির হাপি বিসমিল্লার মর্যাদা দিয়ে অলি হয়ে গেছে জোরে বলুন জি ছোট বলে তুচ্ছ বলে নগণ্য বলে ঘৃণা করবো না তাকে উড়িয়ে দেব না ছোট্ট একটা নেকির কাজও করবো যদি আমার করার মৌকা আসে সেটাও আল্লাহ হয়তো এর বিনিময়ে আমার নাজাদ দিতে পারে আল্লাহ হয়তো এর বিনিময়ে আমার প্রতি খুশি হয়ে যেতে পারে ওইটুকু কাজও আমি করব। কথা বুঝে আসছে ভাই এই ঘটনাগুলির ভিতর দিয়ে এই শিক্ষাগুলো যদি আমরা নিজের জীবনে জোয়ানটাও কাজে লাগাতে পারে প্রবীণটাও পর্দানুষী না বোনটাও আমি গোড়ায় বলেছিলাম কোরআন শরীফের কথা জি তোমরা উত্তম উপদেশের ভিতর ভিতর দিয়ে মানুষকে আল্লাহর পথে রাখো জি আমার আল্লাহ বললেন সুন্দর উপদেশের ভিতর দিয়ে নবী আমি তোমার কাছে বর্ণনা করছি আমি আপনাদের কাছে জি পীর অলিদের জীবনের কিছু কথা শোনালাম যার ভিতর থেকে আমরা যদি শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে যদি রক্ষা করে চলতে পারি জীবনটাকে গড়ার চেষ্টা যদি করতে পারি লোকে পীর বলে লোকে ভালো বলবে লোকে দাম দেবে লোকে হুজুর বলবে লোকে মওলানা বলবে লোকে দাদা বলবে লোকে বলবে লোকটা বিরাট ভালো ওই সব ধান্দিটা যে না ধান্দাজি একটাই যেই এরা দেখ সমালোচনা করুক যা পারে এরা বলুক গে যা আমার আল্লাহ আমার প্রতি খুশি হোক এই ঠাই থাকবে আমার স্বপ্ন এটাই থাকবে আমার ধান্দা এটাই থাকবে আমার মেহনব বিশ্বাস করুন আল্লাহর আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের জীবনে অর্জন হয়ে যেতে পারে আল্লাহ কবুল করুন বলুন আমিল জি ভাই সবরেসানি হবে সকলেই আসুন প্রিয় নবীর দরবারে একটু সালাম জানাই জানাবি সালাম অনবিক প্রাণের পিযারা দেখিতে পাব কি মোরক না পে তব দর্শন কলি যাক হয় পা من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصافي المبرد بردنا يوم النصور يا نبيك آپ سلطان مدینہ محبت احیو سکینہ نور سے معمور سینا مشک سے بہتر پسینہ یا نبی